In the name of Allah, the Beneficent, the Merciful. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Shammanito IQRA Banglar message onushtaner darshok shrota. Short breaker pore apnara jara IQRA Banglar message onushtaner sathe jogdan korechen ebong jara breaker age IQRA Banglar sathe chilen shobaike IQRA Banglar message onushtaner pokkho theke antorik mubarakbad janiye amar alochona abar shuru korte jacche. সম্মানিত ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা, আমি আমার ব্রেকের আগে আপনাদের সামনে আলোচনা করতেছিলাম কোরআনুল করিমের সূরাতুল বাকারার এই আয়াত, যে আয়াতখানার মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে হাজ এবং উমরা কার জন্য পালন করতে হবে সে ব্যাপারে দিক নির্দেশনা দিচ্ছেন। দুই নম্বর ফারা, ফারার নাম সাইয়াকুল সুফাহা। দুই নম্বর সুরা, সুরার নাম সুরাতুল বাকারা, আয়াত নম্বর 196 নম্বর, 196 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে বলছেন, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাত লিল্লাহ। হে মানুষ জাতি, যারা হজের নিয়ত করেছ উমরার নিয়ত করেছ, যারা হজের এহরাম বেঁধেছ উমরার এহরাম বেঁধেছ, যারা হজ করবা উমরা করবা, তোমাদের হজ এবং উমরা যেন একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য হয়। এই হজকে পুরা করো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, এই উমরাকে পুরা করো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, হজের এহরাম বাদ আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, উমরার এহরাম বাদ আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। হজকে পরিপূর্ণ করো, উমরাকে পরিপূর্ণ করো আল্লাহ এবং আল্লাহর রসুলকে খুশি করার জন্য। ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাত লিল্লাহ, হজ এবং উমরাকে পরিপূর্ণ করো একমাত্র আল্লাহর ওয়াস্তে। ফা ইন উহসিরতুম, যদি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, যদি কোনো ধরনের বাধার সম্মুখীন হয় কোনো সরকারের পক্ষ থেকে, আপনার এহরাম বাঁধার পরে যদি আপনাকে পারমিশন না দেওয়া হয়, এয়ারপোর্ট যদি আপনাকে আটকে দেওয়া হয়, অথবা শারীরিক অসুস্থতার কারণে যদি আপনি এহরাম বাঁধার পরে মধ্যখানে এহরাম বাঁধার পরে হজ শুরু করার আগে অথবা হজ শুরু করার পরে হজ শেষ করার আগে মধ্যখানে আপনাকে বন্ধ স্টপ হয়ে যেতে হয়, তাহলে কী করতে হবে? আল্লাহ এখানে বলছেন, ফা ইন উহসিরতুম, যদি কোনো ধরনের বাধার সম্মুখীন হও, ফামাস্তাইসারা মিনাল হাদি, তোমার জন্য যেটা ইজি হয় সহজ হয় কোরবানি করার, ফিদিয়া দেওয়ার, সেই হাদি তুমি দিয়ে দাও, সেই কোরবানি তুমি দিয়ে দাও, সেই ফিদিয়া তুমি দিয়ে দাও। ওয়ালা তাহলিকু রুউসাকুম, আর পুরুষ যদি হও মাথা মুন্ডাবে না, মহিলা যদি হও চুলকে ছুটো করবে না, হাত্তা ইয়াবলুগাল হাদি মাহিল্লা, অতক্ষণ পর্যন্ত যতক্ষণ আপনার আমার কোরবানির জন্তু যে জায়গায় কোরবানি করা হবে সেই জায়গা পর্যন্ত না পৌঁছেছে। ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আযাম মির রাসিহি, এখন আপনার কোরবানির জন্তু আপনি বাধাগ্রস্ত হয়ে গেছেন কোনো কারণবশত, আপনি হজকে কন্টিনিউ করতে পারতেছেন না, আপনি কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন, আল্লাহ আপনাকে বলছেন মাথার চুল কামাবো না, কামাবেন না, অথবা চুলকে ছুটো করবেন না যতক্ষণ পর্যন্ত এই কোরবানির জন্তুটা হাদি মাহিল্লা পর্যন্ত, যেখানে কোরবানি করা হয় আতরাফে হরমের ভিতরে, যে যে জায়গা আলমার আলোচনায় আসবে, যেখানে আল্লাহ এবং আল্লাহর রসুল পারমিশন দিয়েছেন এই কোরবা হজের সাথে সংশ্লিষ্ট, হজের সাথে সম্পর্কিত যে কোরবানিগুলা, এই কোরবানিগুলা যেখানে সেখানে করা যাবে না। আমার আগামী আলোচনা ইনশাআল্লাহ তাআলা স্টেপ বাই স্টেপ আসবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে জায়গায় হজের কোরবানি করার পারমিশন দিয়েছেন, উমরার কোরবানি করার পারমিশন আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছেন, সেই জায়গা পর্যন্ত আমার কোরবানির জানোয়ার পৌঁছার আগ পর্যন্ত আল্লাহ নিষেধ করছেন আমার চুল মুন্ডাবো না, আমার চুলকে ছুটো করবো না, হাত্তা ইয়াবলুগ আল হাদি মাহিল্লা, ফামান কানা মিনকুম মারিদান, এখন আমার এই কোরবানির জন্তুটা যে জায়গায় কোরবানি করা হবে সেখানে পৌঁছতে যদি একটু দেরি হয়, একদিন দুই দিন তিন দিন দের হয়ে যায়, অথবা দশ পনেরো দিন দের হয়ে যায়,
আর আমার মারাত্মক কোনো অসুস্থ হয়ে গেছি আমি, আপনি কোনো অসুস্থ হয়ে গেছেন, এহরামের কন্ডিশনগুলো আপনার দ্বারা মানা সম্ভব হচ্ছে না অসুস্থতার কারণে, অথবা আপনার মাথায় কোনো প্রবলেম দেখা দিয়েছে, চুল না কাটলে নয়, চুলকে কাটতেই হবে, আউ হি আজাম মির রাসহি, অথবা আপনার মাথায় কোনো প্রবলেম, চুলে কোনো প্রবলেম হয়ে গেছে, ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আউ সাদাকাতিন আউ নুসুকিন, তাহলে কি করবেন? আল্লাহ বলছেন ফাফিদিয়াতুম মিন সিয়ামিন, তাহলে আপনাকে ফিদিয়া দিয়ে দিলে চলবে। এখন ফিদিয়া কি দিয়ে দিবেন? আল্লাহ বলছেন মিন সিয়ামিন, হয়তো রোজা রাখবেন, আউ সাদাকাতিন, অথবা সদকা করবেন, আউ নুসুকিন, অথবা কোরবানি করবেন। ফাইদা আমিনতুম ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হজ্জ ফামাস্তাইসারা মিনাল হাদি ফামান লাম ইয়াজিদ ফাসিয়াম সালাসাতি আইয়ামিন ফিল হজ্জ ওয়া সাবআতিন ইযা রাজাতুম তিলকা আশারাতুন কামিলা যালিকা লিমান লাম ইয়াকুন আহলুহু হাযিরাল মাসজিদিল হারাম ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব। সম্মানিত ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা, আমার আলোচ্য বিষয় আজকে এই আয়াত সম্পর্কে নয়, আমার আলোচ্য বিষয় যে হজ যে আমাদের উপর ফরজ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা করেছেন কোরআনের মেসেজের মাধ্যমে, কোরআনিক দালিলের মাধ্যমে, সেই আয়াতের মধ্য থেকে কিছু সংখ্যক আয়াত আপনাদের সামনে আমি আলোচনা করব, কিছু সংখ্যক আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করব, যাতে করে কোরআন যে আমাদেরকে মেসেজ দিচ্ছে, যেহেতু কোরআন এই আমার অনুষ্ঠানের নাম দ্য মেসেজ, এবং কোরআন আমাদেরকে কী মেসেজ দিচ্ছে সেই সম্পর্কে আলোচনা করা। আজকে জাস্ট আমার পক্ষ থেকে আমি এই আয়াতগুলো তিলাওয়াত করব, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আহাদিস থেকে সামান্য কয়েকটা হাদিস মুবারকা আমি তিলাওয়াত করব, যে আয়াতের মধ্যে এবং যে হাদিসের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসের মাধ্যমে আমাদেরকে মেসেজ দিচ্ছেন, যাদের জন্য সম্ভব হবে আল্লাহর ঘর পর্যন্ত ভিজিট করার, পৌঁছে যাওয়ার, তাদের জন্য হজ ফরজ। এই হজের ফরজিয়তের মেসেজটা প্রথমে আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব, তারপরে চেষ্টা করব স্টেপ বাই স্টেপ হজের মাসআলা সম্পর্কে আলোচনা করার। এখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ করছেন, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাত লিল্লাহ, হজকে এবং উমরাকে পালন করো আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 196 নম্বর আয়াতের পরে 197 নম্বর আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আবার ক্লিয়ার ভাষায় কোরআনের মাধ্যমে আমাদেরকে মেসেজ দিচ্ছেন। প্রশ্ন হতে পারে যে আমরা হজ কোন সময় করব, আমরা রোজা কোন সময় রাখব, রোজার সময় জানা আছে রমজান মাসে আমরা রোজা রাখি, আমরা নামাজ কোন সময় পড়ব, আমাদের নামাজের সময় জানা আছে এভরিডে 5 টাইম আমরা নামাজ পড়ি, আমরা জাকাত কোন সময় দিব, জাকাতের নিসাব, জাকাতের মাসলা, জাকাতের টাইম আমাদের জানা আছে, হজ আমরা কোন সময় করব, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন শরীফের মাধ্যমে এও মেসেজটা আমাদেরকে দিয়ে দিচ্ছেন। بسم الله الرحمن الرحيم الحج اشهر معلومات حاج رمضان ماشي حاج করলে হবে না, حاج ربيع الاول ماشي করলে হবে না, حاج ربيع الثاني ماشي করলে হবে না, حاج رجب ماشي করলে হবে না, حاج شعبان ماشي করলে হবে না। حاج করতে হলে আল্লাহ تبارك وتعالى চন্দ্রকে যেমন সৃষ্টি করেছেন হজের টাইম জানার জন্য, ঠিক চন্দ্র মাসের প্রত্যেক মাসে আমাদের হজ করলে চলবে না এবং হজ আমাদের উপর ফরজ নয়। হ্যাঁ, আমি যদি এই হজের মাস আমি এই মাসগুলো বলবো আপনাদের সামনে একটু পরে, এই হজের মাসের ব্যথি রেখে হজের মাস ছাড়া অন্য কোনো মাসে যদি আমি আল্লাহর গরকে তওয়াফ করি, এহরাম বেঁধে আল্লাহর গরকে তওয়াফ করি, সাফা মারওয়া সাই করি, সেটা আমার হজ হবে না, সেটা আপনার হজ হবে না, সেটা আপনার উমরা হবে, সেটা আমার উমরা হবে। হজ করতে হলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন আল হজ্জ আশহুরুম মালুমাত, হজ করতে হলে আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নির্দিষ্ট কয়েকটা মাসে হজকে ফরজ করে রেখেছি, আশহুরুম মালুমাত, ফমন ফরদফি হিন্নাল হজ, যারা এই নির্দিষ্ট মাসে হজের এহরাম বাঁধবে, ফলা রফাসা ওয়ালা ফুসুকা,
ফমন ফরদা ফিহিন আল হজ, যারা এই নির্দিষ্ট মাসে হজ করার নিয়ত করবে, যারা এই নির্দিষ্ট মাসে হজ করার এহরাম বাঁধবে, তাদের জন্য আল্লাহ একটা কন্ডিশন লাগিয়ে দিয়েছেন, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, হজের মধ্যে রাফাস করা চলবে না, হজের মধ্যে ফুসুক করা চলবে না, হজের মধ্যে জিদাল করা চলবে না। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল করিমের মাধ্যমে আমাদেরকে মেসেজ দিচ্ছেন, হজের এহরাম যারা বাঁধবে নির্দিষ্ট মাসে হজের এহরাম বাঁধতে হবে, হজ যারা করতে নিয়ত করবেন নির্দিষ্ট মাসে আল্লাহর গরের হজ করার নিয়ত করতে হবে, হজ করতে যারা যাবেন নির্দিষ্ট মাসের নির্দিষ্ট টাইমে আল্লাহর গরের হজ করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা ইবাদতকে আমাদের ইমানের পরে যতটা ইবাদত আল্লাহ ফরজ করে দিয়েছেন প্রত্যেকটা ইবাদতকে টাইমের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরজ করেছেন। নামাজকে ফিক্সড টাইম মতো নামাজ পড়তে হবে, রোজা ফিক্সড টাইম মতো রোজা রাখতে হবে, কোরবানি ফিক্সড টাইম মতো কোরবানি দিতে হবে, জাকাত ফিক্সড টাইম মতো বৎসরের হিসাব করে আপনার বৎসর পুরা হওয়ার পরে ফিক্সড টাইম মতো আপনি জাকাত দিতে হবে। ঠিক তেমনিভাবে আল হজ্জ ওয়া শুরুম মালুমাত, হজও করতে হবে নির্দিষ্ট টাইমের ভিতরে, নির্দিষ্ট টাইমের আগে যদি হজ করা হয় সেটা হজ হবে না, উমরা হয়ে যাবে, নির্দিষ্ট টাইমের পরে যদি হজ করা হয় সেটাও হজ হবে না, সেটা উমরা হয়ে যাবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আল হজ্জ ওয়া শুরুম মালুমাত, হজ নির্দিষ্ট কয়েকটা মাসের মধ্যে করতে হবে, ফমান ফরাদা ফীহিন্নাল হজ, যারা এই নির্দিষ্ট মাসে হজের এহরাম বাঁধবে তাদের উপর হজ করার নিয়ত করবে, এহরাম বাঁধবে, ফালা রাফাস তাদের জন্য রাফাস করা চলবে না, ওয়ালা ফুসুক ফুসুক করা চলবে না, ওয়ালা জিদাল জিদাল করা চলবে না, ওয়ামা তাফআলু মিন খাইরি ইয়ালামুল্লাহ, আর যত নেকি কাজ আপনি করবেন, যত ভালো কাজ করবেন, যত গুড ডিডস আপনি করবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সব ভালো কাজকে দেখতেছেন, জানতেছেন, শুনতেছেন। ওয়াতাজাওয়াদু ওয়াতাজাওয়াদু, বিলঙ্গিং মাল সামানা টাকা পয়সা কাপড় সুপড় এগুলা হজের এহরামের সময় অথবা হজের এহরামের আগে এগুলার ব্যবস্থা করতে হবে। ওয়াতাজাওয়াদু, কাপড়ের ব্যবস্থা করতে হবে। ওয়াতাজাওয়াদু, বিছার ব্যবস্থা করতে হবে। ওয়াতাজাওয়াদু, থাকার ব্যবস্থা করতে হবে। ওয়াতাজাওয়াদু, রাস্তার যে যানবাহনের ব্যবস্থা করতে হবে। ওয়াতাজাওয়াদু, আপনার ঘর থেকে বাহির হওয়ার থেকে নিয়ে আল্লাহর ঘরে পৌঁছা পর্যন্ত এবং আল্লাহর ঘর থেকে রিটার্ন হয়ে আপনার ঘরে পৌঁছা পর্যন্ত রাস্তার যাবতীয় যে জিনিস আপনার নিড হবে, টাকার নিড হবে, টাকার ব্যবস্থা করতে হবে। মেডিকেশনের নিড হবে, মেডিকেশনের ব্যবস্থা করতে হবে। কাপড়ের নিড হবে, কাপড়ের ব্যবস্থা করতে হবে। সাথীর নিড হবে, সাথীর ব্যবস্থা করতে হবে। ওয়াতাসাওয়াদু, অর্থাৎ আপনার এই হজ করতে যাইয়া যত কিছুর প্রয়োজন হবে আপনার এগুলার ব্যবস্থা আপনাকে করতে হবে। ফা ইন্না খায়রা যাদি তাকওয়া, আমার টাকা নিতে হবে, আমার কাপড় নিতে হবে, আমার সাথী চুজ করতে হবে, আমার মেডিকেশন ফিক্স করতে হবে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এগুলো আপনার জাদ, এগুলো আপনার বিলঙ্গিং, আপনার মাল সামানা, এগুলো জরুর, এগুলো করতে হবে, কিন্তু হে আল্লাহর ঘর ভিজিট করনে ওয়ালা, আল্লাহর বন্ধু, আল্লাহর ফ্রেন্ড, জেনে রেখো, ফা ইন্না খায়রা যাদি তাকওয়া, সবচাইতে ইম্পর্টেন্ট এবং সবচাইতে মূল্যবান বিলঙ্গিং, সবচাইতে মূল্যবান সামানা হাজি সাহেবদের প্রত্যেক মানুষের জন্য, বিশেষ করে আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন হুজ্জাজ কেরামদের উদ্দেশ্যে বলতেছেন, ওয়াতাজাওয়াদু, মাল সামানা লও, যত কিছুর প্রয়োজন হয় সব কিছুর ব্যবস্থা করো, কিন্তু জেনে রেখো সবচাইতে বেশি প্রয়োজন হবে একজন হাজি সাহেবের তাকওয়া, মুত্তাকিবনা। ওয়াতাজাওয়াদু ফা ইন্না খায়রা যাদি তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, এই একই আয়াতের শেষ অংশে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইবার তাকওয়া শব্দকে উচ্চারণ করেছেন। আমার সবচাইতে ইম্পর্টেন্ট সামানা,
আমার সবচাইতে ইম্পর্টেন্ট বিলঙ্গিং তাকওয়া হতে হবে। আমার সাথে যদি তাকওয়া না থাকে, আমার নিয়তে যদি কোনো ধরনের বেশকম থাকে, আমার যদি আল্লাহর ভয় আমার অন্তরে না থাকে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যদি আমার সাথে না থাকে, তাহলে আমি মুত্তাকি বনতে পারবো না। আর আমার সাথে যদি তাকওয়া না থাকে, আমি যদি মুত্তাকি না হই, উইদাউট তাকওয়া যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলার ঘর আমি সফর করতে যাই, তাহলে আমার কি হবে? আল্লাহর পক্ষ থেকে আমার হজের বদলা আমি কি পাবো? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে কি বলছেন? কোরআনুল করিম আমাদেরকে এই ব্যাপারে কি বলছে? ইনশাআল্লাহুল আজিজ আমার আগামী আলোচনায় আপনাদের সামনে আলোচনা করব। এই আমি এখানে এই আয়াতের মাধ্যমে আপনাদের সামনে মেসেজ দিতে চাই যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া তাযাওয়াদু ফা ইন্না খায়রা যাদিত তাকওয়া, সবচাইতে উন্নত মানের এবং ইম্পর্টেন্ট বিলঙ্গিং, ইম্পর্টেন্ট সামানা হলো একজন হাজি সাহেবের তাকওয়া। তারপরে আল্লাহ ডাইরেক্ট নির্দেশ দিচ্ছেন, ওয়া তাকুনি, আমাকে ভয় করো, আমার তাকওয়া তোমার অন্তলে অর্জন করো, তোমার দিলের ভিতরে আমার তাকওয়ার স্থান দাও। ইয়া উলিল আলবাব, হে বুদ্ধিমান, আমি তোমাকে বুদ্ধি দিয়েছি, হে বিবেকবান, আমি আল্লাহ তোমাকে বিবেক দিয়েছি, হে আকলমান, আমি আল্লাহ তোমাকে আকল দিয়েছি। বিবেকের দাবি, বুদ্ধির দাবি, আকলের দাবি যে আমি আল্লাহকে ভয় করবো, আমি মুত্তাকি বলবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেখানে বলছেন, الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج الله تبارك وتعالى بولچن فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله যে নেকির কাজটা করবেন আল্লাহ সেগুলা কাউন্টিং করবে। যে নেকির কাজটা আমার দ্বারা হবে, আপনার দ্বারা হবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই নেকির কাজটাকে লিপিবদ্ধ করে রাখবেন, ফেরেশতার মাধ্যমে লিপিবদ্ধ করিয়ে রাখবেন। ওয়া তাযাওয়াদু, মাল সামানা নিতে হবে, ফা ইন্না খায়রা যাদিত তাকওয়া, সবচাইতে উন্নত মানের মাল হইল তাকওয়া। ওয়া তাকুনি ইয়া উলিল আলবাব, আল্লাহ বলছেন আমাকে ভয় করে হে বুদ্ধিমানের দল। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম فإذا أفضتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام واذكروه كما هداكم وإن كنتم من قبله لمن الضالين. এই আয়াতের মধ্যে আয়াত নম্বর 198 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাজের সাথে রিলেটেড আরো দুইটা প্লেসের নাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা এখানে উচ্চারণ করেছেন। একটা জায়গার নাম হইল আল আরাফা, হাদিস শরীফের মধ্যে আইছে আল হাজ্জু আল আরাফা, হাজ আরাফা ছাড়া হবে না, হজ করতে হলে আরাফায় যেতে হবে। যেগুলো হজের মাসআলা যখন আলোচনা করব তখন আপনাদের সামনে আসবে। এখন আমি শুধু এই আয়াত কানার তর্জমা এবং আরাফা যে আমাদের উপর অত্যন্ত জরুরি কর্তব্য, আরাফায় যেতে হবে, এবং মাশারিল হারাম, মাশারিল হারাম মুজদলিফাকে বলা হয়, হজের সাথে রিলেটেড আরেকটা প্লেসের নাম হইল মুজদলিফা, যাকে কোরআনুল করিমের ভাষায় মাশারিল হারাম বলা হচ্ছে। সেই মুজদলিফা সম্পর্কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতের মধ্যে 198 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আলোচনা করেছেন, লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, সেটা কোনো দূষণীয় ব্যাপার নয়, সেটা কোনো দূষণীয় গুনার কাজ নয় যে আল্লাহর ফজল তালাশ করবেন। অর্থাৎ লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, সেটা কোনো দূষণীয় ব্যাপার নয় যে আল্লাহর ফজল তালাশ করবে, আল্লাহর নিয়ামত তালাশ করবে। এই আয়াতের আল্লাহ যে আল্লাহ ফজল শব্দ ব্যবহার করেছেন, সমস্ত মুফাসসিরিন কেরাম সেখানে বলেছেন যে এখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফজল শব্দ দ্বারা, আল্লাহর ফজল দ্বারা হুজ্জাজে কেরামদেরকে এই কথাটাই বুঝাতে চাচ্ছেন যে হজে যাইতে তো টাকার প্রয়োজন হয়, হজে যাইতে তো মাল সামানার প্রয়োজন হয়, এই মাল সামানার ব্যবস্থা অ্যারেঞ্জ করতে যাইয়া যদি আমার কোনো হাজি সাহেব হজের সময়, হজের সফরে
কোনো ধরনের হালাল ব্যবসা করে, হালাল তিজারত করে, কোনো মাল খরিদ করে, আবার ওই মাল খরিদ হালাল উপায় করে, হালাল উপায়ে বিক্রি করে, হালাল বিজনেসের যে সমস্ত রুল রেগুলেশন এবং কন্ডিশন কোরআন এবং হাদিস দিয়েছে, সেই রুল এবং রেগুলেশন এবং কন্ডিশনকে ফলো করে, এহরাম বাঁধার পরে যদি আল্লাহর কোনো মেহমান হাজি সাহ সেই ধরনের কোনো হালাল ব্যবসা করে, তাহলে সেই ব্যবসা কোনো দূষণীয় ব্যাপার নয়। লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, সেটা কোনো দূষণীয় ব্যাপার নয়। আমার আল্লাহর মেহমান হাজি সাহ এহরাম বেঁধেছেন, এহরাম বাঁধার পরে রাস্তার বিলঙ্গিংয়ের ব্যবস্থা করতে যাইয়া, অ্যারেঞ্জ করতে যাইয়া, যদি আপনার টাকার অ্যারেঞ্জ করতে যাইয়া কোনো ধরনের ব্যবসা করতে হয় হজের সিজনে, কোনো ধরনের বাণিজ্য করতে হয় হজের সিজনে, তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন সেটা আপনার জন্য কোনো দূষণীয় নয়, সেটা আপনার জন্য কোনো নাজায়জ নয়, সেটা আপনার জন্য হারাম নয়। হারাম তো নয়, বরঞ্চ কোনো দূষণীয় ব্যাপার নয়। আপনি ব্যবসা করতে পারেন, আমি ব্যবসা করতে পারি, কিন্তু আমার সেই খেয়াল রাখতে হবে যাতে আমি যে উদ্দেশ্য নিয়ে এহরাম বেঁধেছি সেই উদ্দেশ্যতে যাতে কোনো ব্যাঘাত না ঘটে, এবং এমন কোনো ব্যবসা করা চলবে না যে ব্যবসা হজের সিজন ছাড়াও আমার জন্য করা জায়েজ নয়, যে সিস্টেমে ব্যবসা করা হজের সিজন ছাড়াও আমার জন্য করা জায়েজ নয়, সেই ধরনের ব্যবসা এবং সেই সিস্টেমের ব্যবসা আমার জন্য কোনো সময় করা জায়েজ নয়। আর হজের সময় তো আইয়ামে হজে, হজের সিজন তো কোনো অবস্থাতেও জায়েজ হবে না। যাই হোক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এখানে বলছেন লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ফাইযা আফাদতুম মিন আরাফাতিন। হে হুজ্জাজ কারাম, যখন আরফার ডিউটি, আরফার ইবাদত তুমি শেষ করে নিবে, আরফার উকুফ যখন তোমার দ্বারা শেষ হয়ে যাবে, ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, তাহলে আরফাত থেকে যখন তুমি আরফা লিভ করবে, আরফাকে ছেড়ে যখন তুমি রওনা হবে, তখন তুমি স্ট্রেইট ওয়ে আরফার পরে মাশআরিল হারামে যেতে হবে, অর্থাৎ মুজদলিফায় যেতে হবে, এবং সেই মুজদলিফায় যাইয়া কী করবো, ফাযকুরুল্লাহ, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর জিকির করতে হবে, আল্লাহর সন্তুষ্টি করার যে পন্থাগুলো আল্লাহ বাতিয়েছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা কিছু মাশআরিল হারামে করেছেন, জিব্রিল আমিন আলাইহি সালাতু ওয়াসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুজদলিফায় যা কিছু করার কথা বলেছেন, আমাদেরকেও তাই করতে হবে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াইযা আফাদতুম মিন আরাফাত, যখন আরফার ডিউটি তোমার শেষ হয়ে যাবে, আরফার ইবাদত তোমার শেষ হয়ে যাবে, এই জায়গাতে দুইটা জায়গার নাম আমরা এই আয়াতের মধ্যে দুইটা জায়গার নাম আমরা পেলাম, যে দুইটা জায়গা হজের সাথে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। একটা জায়গার নাম হইল আরফা, হজের তিনটা ফরজ, এই ফরজের তিন ফরজের মধ্যে একটা ফরজ হইল উকুফে আরফা। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরে বাকারা দুই নম্বর সুরার 198 নম্বর আয়াতের মধ্যে এই আরাফার নাম উচ্চারণ করে আল্লাহ বলছেন ফাইযা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম। তাহলে আরফার ডিউটি শেষ করার পরে, আরফার উকুফ শেষ করার পরে, আরফার ইবাদত শেষ করার পরে, আরফায় কেমনভাবে আমাদের ইবাদত করতে হবে, কত সময় আরফায় আমাদেরকে স্টে করতে হবে, আরফায় আমাদেরকে কি কি করতে হবে, সে সম্পর্কে ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে আগামী আলোচনায় আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে শুধু আরফা, এরপরে আরফার পরে আমাদের কোন জায়গায় যেতে হবে, কোরআন আমাদেরকে কি মেসেজ দিচ্ছে সে সম্পর্কে আপনাদের সামনে সামান্যতম দৃষ্টিপাত করব। আল্লাহ বলছেন ফাইযা আফাদতুম মিন আরাফাত, যখন আরফার ডিউটি হয়ে যায়, ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, তাহলে মাশআরিল হারামে আল্লাহর ইবাদত করো, ওয়াযকুরুহু কামা হাদাকুম, আর এমন ভাবে তুমি আল্লাহকে ইয়াদ করো মাশআরিল হারামে, অর্থাৎ মুজদলিফায়, যেমনটিকে আল্লাহ তোমাকে নির্দেশ দিয়েছেন। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মুজদলিফায় এমনটিকে আল্লাহর ইবাদত করুন যেমনটিকে ইবাদত করার কথা আল্লাহ আপনাকে জিব্রিল আলাইহিস সালামের মাধ্যমে বলেছেন। হে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আরফার ইবাদতের পরে মুজদলিফা
মুজদালিফায় মাশআরিল হারামে যখন পৌঁছে যাবে তখন এই মাশআরিল হারাম মুজদালিফায় এমনভাবে ইবাদত করো যেমনটিকে ইবাদতের নির্দেশ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিনের মাধ্যমে আমি দিয়েছি যেমনটিকে নির্দেশ দিয়েছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং কি যেমনটিকে ইবাদত আল্লাহর রাসূল করেছিলেন মাশআরিল হারামে সাহাবায়ে কেরাম তোমাদেরকেও তেমনি ইবাদত করতে হবে আজকের দিনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আজকের দিনের কোরআনের মেসেজ অনুষ্ঠানের দর্শক এবং শ্রোতা আপনাদেরকে আমাদেরকেও ঠিক তেমনি ভাবে ওয়াযকুরুল্লাহ কামা হাদাকুম যেমনটিকে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেমনটিকে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোরআনের মাধ্যমে ঠিক তেমনি ভাবে আমাদের মাশআরিল হারামে ইবাদত করতে হবে ওয়া ইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাদ দাল্লিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআনের মেসেজ আসার আগের মানুষের সম্পর্কে আল্লাহ বলছেন যে তোমরা গুমরার মধ্যে ছিলে পথভ্রষ্টতার মধ্যে ছিলে এই আয়াতের শানে নুজুল সম্পর্কেও আপনাদের সামনে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আবার এই 199 নম্বর আয়াতে বলছেন সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস হে মক্কার মানুষেরা হে মক্কার মুমিনেরা তোমরা এমন জায়গায় যাও এমন জায়গা থেকে প্রত্যাবর্তন করো রিটার্ন হও যে জায়গা থেকে প্রত্যাবর্তন মানুষেরা করে সমস্ত মানুষ যে প্রত্যাবর্তন যে জায়গা থেকে করে এমন জায়গায় যাও যে জায়গায় আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করার জন্য গিয়েছেন অর্থাৎ সামান্যতম একটা ইঙ্গিত আপনাদেরকে দিয়ে রাখি এখানে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানায় মক্কার কাফিররা এই আরফা হুদুদে হারামের বাইরা এর জন্য কিছু সংখ্যক মানুষ মনে করতো যে আমরা হুদুদে হরমের বাইরে যাব না আরফায় যেত না আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেখানে বলছেন সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস যেখানে মানুষগুলো যায় যেখানে আমার নবী গিয়েছেন যেখানে সাহাবায়ে কেরাম গিয়েছেন সেখানে যাও এবং আরফা সেই জায়গা আরফা সেখান থেকে তোমাদেরকে রিটার্ন হতে হবে আরফা ছাড়া কোনো হজ হবে না তারপরে আল্লাহ বলছেন ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম আগে আয়াতে আল্লাহ বলছেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খাইরাজ জাদি তাকওয়া তাকওয়াকে তোমাদের সর্বাবস্থায় তোমাদের সাথে রাখতে হবে সর্বশ্রেষ্ঠ বিলঙ্গিং সবচাইতে বেটার সামানা উন্নত মানের সামানা উন্নত মানের সাথে তোমার জন্য আমার জন্য তাকওয়া আর সেই তাকওয়া যত আমার কাছে বাড়াবার আমি চেষ্টা করব তত বেশি আমার তওবা করতে হবে আল্লাহর কাছে সরি ফিল করতে হবে আল্লাহর কাছে গিলটি ফিল করতে হবে তাই তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের মাধ্যমে আমাদেরকে মেসেজ দিচ্ছেন সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে বেশ বেশ করে তওবা করো আল্লাহর কাছে বেশ বেশ করে গিলটি ফিল করো আল্লাহর কাছে বেশ বেশ করে সরি ফিল করো ইন্নাল্লাহা গাফুরুর রহিম আমি যত বেশি করে তওবা করব আমার আল্লাহকে তত বেশি মাফ করানোওয়ালা হিসাবে আমার সামনে পাবো আমি যত বেশি আল্লাহর কাছে সরি ফিল করব তত বেশি আল্লাহ আমাকে তাকওয়া মুত্তাকি বানার তৌফিক দান করবেন যত বেশি আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব তত বেশি আল্লাহ আমার গুনাহকে মাফ করে দিয়ে আমাকে তত বড় মুত্তাকি বানার তৌফিক দিয়ে দিবেন فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق الله تبارك وتعالى 200 নম্বর আয়াতের মধ্যে সূরা বাকারার 200 নম্বর আয়াতের মধ্যে বলছেন فإذا قضيتم مناسككم যখন হজের রুকুনগুলো শেষ হয়ে যাবে হজের ফরজগুলো শেষ হয়ে যাবে হজের ওয়াজিবগুলো শেষ হয়ে যাবে হজের সুন্নতগুলো শেষ হয়ে যাবে ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা তারপরে হজের রুকুন শেষ হওয়ার পরে আমাকে আল্লাহ কোরআনের মাধ্যমে মেসেজ দিচ্ছেন আপনাকে আপনার আল্লাহ কোরআনের মাধ্যমে মেসেজ দিচ্ছেন ফাইদা কাদাইতুম মানাসিকাকুম যখন হজের মানাসিকগুলা হজের ফরজ এবং ওয়াজিবগুলা শেষ হয়ে যাবে ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা হজের ফরজ আরফা হজের ফরজ ইহরাম হজের ফরজ তওয়াফে জিয়ারত হজের ওয়াজিব মুজদালিফা হজের ওয়াজিব জামারাত করা হজের ওয়াজিব কুরবানি করা এগুলো যখন আমার শেষ হয়ে যাবে
আবার জামরাতের জন্য আমাকে মিনায় যে 3 দিন থাকতে হবে, এই মিনায় 3 দিন থাকা আমার জন্য সুন্নত ফরজ না ওয়াজিব না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের মধ্যে মিনা সম্পর্কে আমাদেরকে মেসেজ দিচ্ছেন, হে আমার গোরের আশিক, আমার বৈতুল্লাহর হুজ্জাজে কেরাম, যারা আমার গোরকে হজ করার জন্য তোয়াফ করার জন্য আমার গোর তোয়াফ করবে, আরফা যাবে, মুজদলিফা যাবে, জামারাত করবে, কোরবানি করবে, তোমরা যখন মিনায় রাত্রি যাপন করবে, মিনায় যখন দিনে থাকবে, তখন সেই মিনায় তোমাদের কেমনটিকে কাটাতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের মধ্যে সেই দিকে আমাদেরকে মেসেজ, সেই মেসেজটা আমাদেরকে দিতেছেন। ফাইজা কাদাইতুম মানাসিকাকুম, যখন হজের ফরজ শেষ হয়ে গেল, যখন হজের ওয়াজিব শেষ হয়ে গেল, ফাযকুরুল্লাহ কাযিক্রিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, আল্লাহকে এমনটিকে ইয়াদ করতে হবে, আল্লাহর জিকির এমনটিকে করতে হবে যেমনটিকে একজন ফরমাবরদার ছেলে তার মাতা পিতার স্মরণ করে। অথবা আল্লাহ বলছেন আও আশাদ্দা যিকরা, ফরমাবরদার ছেলে তার মাতা পিতাকে যেমন বলতে পারে না, একজন অতি মহব্বত করেনওয়ালা পিতা তার সন্তানকে যেমনটিকে বলতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেই মেসেজটা কোরআনের মাধ্যমে দিচ্ছেন, আর আমি কোরআনের মাধ্যমে এই মেসেজ অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে সেই মেসেজটা দিতে চাই। আল্লাহর মেসেজটা মেসেজ অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে পৌঁছাতে চাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আল্লাহকে বেশি বেশি করে ইয়াদ করো, যেমনটিকে বেশি বেশি করে একজন ফরমাবরদার ছেলে তার মাতা পিতাকে স্মরণ করে, যেমনটিকে বেশি বেশি করে একজন স্নেহভাজন শ্রদ্ধাভাজন পিতা তার স্নেহের সন্তানদেরকে ইয়াদ করে। আজকে যদি আমার সন্তান আমার চোখের আড়ালে চলে যায়, আমি তাকে কতটুকু মিস করি, আমার অন্তর থেকে আমি কোনো সময় তাকে ভুলতে পারি না। আজকে আমরা যারা লন্ডনে আছি, আমাদের শ্রদ্ধাভাজন মাতা পিতা বাংলাদেশে রয়েছেন, বুকে হাত দিয়ে বলুন তো কত সময় মাকে ভুলতে পারেন, বুকে হাত দিয়ে বলুন তো কত সময় পিতাকে বাবাকে ভুলতে পারেন, বাবাকে কোনো সময় ভুলা যায় না, মাকে কোনো সময় ভুলা যায় না। একদিন দুই দিন মার কাছে ফোন না করলে মন অস্থির হয়ে যায় মাকে ফোন করার জন্য, ঠিক তেমনিভাবে মাও বাংলাদেশে আপনাকে ভুলতে পারে না। আপনি কি বা তো মাত্র একদিন ফোন করছেন না মিস করছেন, মা আপনাকে স্ট্রেট ওয়ে বলে দিবে বাবা অনেক দিন হয়ে গেল তুমি ফোন করো না, আপনি হয়তো মাত্র একদিন মিস করেছেন। ঠিক আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ফাইদা কাদাইতুম মানাসিকাকুম, যখন হজের রুকুনগুলো তোমার দ্বারা আদায় হয়ে যাবে, শেষ হয়ে যাবে, মনে করো না তোমার ডিউটি শেষ হয়ে গেছে, তুমি আমি আল্লাহকে এমনভাবে ইয়াদ করো, ফাযকুরুল্লাহ কাযিক্রিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, তোমরা আমাকে এমনভাবে ইয়াদ করো যেমনটিকে তোমার মাতা পিতাকে তুমি ইয়াদ করো, এমনটিকে আমার জিকির আজকার করো যেমনটিকে তোমার সন্তানের ইয়াদ তুমি করো। আমরা দেখতে পাই হজের রুকুনগুলা মানাসিকগুলা শেষ হওয়ার পরে আমরা আগের আয়াতে আল্লাহ বলছেন আমি বিজনেস করতে পারবো, আমার জন্য জায়জ আছে, কিন্তু কতটুকু বিজনেস আমি করব, ঘন্টাকে ঘন্টা আমি বিজনেস না, আমি আমার আমার টাকার প্রয়োজন না, আমার কোনো জিনিসের দরকার না, তারপরেও এই খিমার থেকে সেই খিমা, এই বাজার থেকে সেই বাজার, এই দোকান থেকে সেই দোকান চক্কর দিতে 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 অনেক সময় দেখা যায় অনেক হুজ্জাজে কেরাম শুধু এই মিনাতে মার্কেটিং করতে যাইয়া খিমা লস্ট করে ফেলেছেন, ঘন্টাকে ঘন্টা এই খিমার চতুর্পাশে চক্কর দিচ্ছেন, ঘুরতেছেন, খিমা তালাশ করে পাচ্ছেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কোরআনের মাধ্যমে মেসেজ দিচ্ছেন ফাযকুরুল্লাহ কাযিক্রিকুম আবাকুম আও আশাদ্দা যিকরা, আমাকে এত বেশি বেশি করে ইয়াদ করো যেমনটিকে বেশি বেশি করে তুমি তোমার মাতা পিতাকে ইয়াদ করো, মিনার ময়দানে আমাকে এমনটিকে বেশি বেশি করে ইয়াদ করো যেমনটিকে তোমার স্নেহভাজন সন্তানদেরকে তুমি বেশি বেশি করে ইয়াদ করো। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, মানুষের মধ্য থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর একটা মেসেজ এই কোরআনের মাধ্যমে আমাদেরকে দিচ্ছেন। হুজ্জাজে কেরাম, হুজ্জাজে কেরাম খেয়াল করে শুনবেন, অন্তরের অন্তঃস্থলে সেই আয়াতটাকে জায়গা দিবেন, আপনি মিনায় যাবেন এই আয়াতটা আপনার সাথে, এই আয়াতের মেসেজ আপনার সব সাথে নিয়ে যাবেন, আপনি আরফায় যাবেন এই আয়াতের মেসেজ আপনার সাথে নিয়ে যাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন অনেক মানুষ আছে যারা আমার গোরকে হজ করার জন্য, আমার গোরকে
তোয়াফ করার জন্য এহরাম বেঁধে আমার ঘর তোয়াফ করে, সাফা মারওয়া করে, মিনা মুজদলিফা আরফা করে, মিনায় রাত্রি যাপন করে, দিন যাপন করে মিনায়, কিন্তু যখন আমি আল্লাহর কাছে মুনাজাতের জন্য হাত উঠাই তখন শুধু দুনিয়ার ব্যাপারে সওয়াল করে। আল্লাহ বলছেন, ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আল্লাহ আমাকে যা কিছু দেওয়ার এই দুনিয়ায় দিয়ে দাও, দুনিয়ায় আমাকে মাল দিয়ে দাও, দুনিয়ায় আমাকে পাওয়ার দিয়ে দাও, দুনিয়ায় আমাকে ইজ্জত দিয়ে দাও। সম্মানিত ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা, আবারও আমাকে শর্ট একটা ব্রেকে যেতে হচ্ছে। আশা করি যত সময় আমরা ব্রেকে থাকব তত সময় আপনারা এই ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠান ছেড়ে যাবেন না কোথাও, বিশেষ করে যে সমস্ত মা বোনেরা ভাই বোনেরা হজের জন্য নিয়ত করেছেন আপনারা এই মেসেজ অনুষ্ঠানকে সব সময় দেখার চেষ্টা করবেন। আবার আমি শর্ট ব্রেকে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন দ্য নেম অফ আল্লাহ, দ্য বেনিফিসেন্ট, দ্য মার্সিফুল।